মাহে মাহে কই মানে 5000 মান দিম বা 5% কই দিম ঠিক তেনেকুয়া কথা দিছিল মানে তারপর তেখেতে এনেকুয়া ফালতু বনালে মানে বিজনেস লুগাও বলে ট্রেডিং লুগাও বলে কলে তারপর আমি সবখিনি কথাখিনি এটা গম পালে যে মানে বিজনেসতো লুগাও নাই ইপিনে ইপিনে মাটি কিনিছে ঘর বনাইছে বিল্ডিং বনাইছে ঠিক তেনেকুয়া বনা বলে আমি এটা তার ডিটেলস তো পোয়া গেছি আর মানে আৰু এতিয়া যে বৰ্তমান পলাতক আছে 100 কোটিৰ টকা তেখেতে সংগ্ৰহ কৰা বুলি ইতিমধ্যে পোহৰলৈ আহিছে নাইছে মানে এতিয়া আমি সবখিনি গম পাইছোঁ অঞ্চলখনত মানে 8000 মান মানুহে তাৰ মানে পইচা পাইছিল আৰু আপোনাৰ চাগে এবাৰ বিনিয়োগ কৰিছিলে কিমান টকা বিনিয়োগ কৰিছিলে 7 লাখ 7 লাখ টকা কি হ'ল পিছত আপুনি কেতিয়া বিনিয়োগ কৰিছিলে কেতিয়া দিছিলে ধন মই যোৱা 2022 চনৰ মুছলপুর চহৰৰ এই মাজমজিয়াতে মোৰ পিছফালে থকা এই দোকানখনৰ পৰাই মহাপ্ৰবঞ্চক মাইনাও ব্ৰহ্মই চলাইছিল লুণ্ঠন প্ৰায় 100 কোটি টকাৰো অধিক টকা লুণ্ঠন কৰি সম্প্ৰতি পলাতক অৱস্থাত আছে মাইনাও ব্ৰহ্ম ট্ৰেডিং অনলাইন বিজনেছৰ জৰিয়তে তেওঁ এই অঞ্চলৰ প্ৰায় 8 সহস্ৰাধিক লোকৰ পৰা লুণ্ঠন কৰি এতিয়া আত্মগোপন কৰি আছে কোনো গোপন স্থানত আগতে জানা নাছিল আমি আৰু আমাৰ গাঁৱৰ কেইটা আৰু পশ্চিম বাংলাবাৰীৰ যিহেতু ওচৰৰে মানুহ চবে পইচা থৈছে তাৰমানে তাৰ হাতত তাৰপিছত সি আৰু চেগডে কাকবা আৰু এগ্ৰিমেণ্টে কৰি সেইকাৰণে আমিও বিশ্বাস কৰি গাঁৱৰ যেনিবা গাঁৱৰ ওচৰৰে মানুহ হিচাপে আমিও থৈছিল আৰু যেনিবা আগতে পাণ দোকান আছিল সৰুকে তাৰপিছত এই পাণ দোকানতে আগৰ পৰাই তাৰমানে তাৰ দেৰি হ'ল যেনিবা বিজনেছটো কৰি আছে তাৰমানে আগতে ফেমাছ হোৱা নাছিল তাৰপিছত এই এজন দুজনৰ পৰা এনেকুৱা লৈ লৈখিনি ফেমাছ হৈ গৈছে তাৰপিছত আৰু চবকে কয় তাৰমানে অফাৰ দেই সি ক'ৰবাত ক'ৰবাত সময়ত দুৰ্গা পূজা বা কিবা সময়ত অফাৰ দেই তাৰমানে 10% বা 12% 8% 6% এনে কালেকশ্যনটো 5%কে দি আছিল অ মোৰো আছিল অলপ গমটো এনেকুৱা নাপায় এনে মানুহকেইটা কৈ আছে তাৰ ওচৰতে আছে বুলি কৈ থাকে আৰু ফোন আমাৰ ফোনটো নধৰে মানে ন্যায় বিচাৰে মানুহকো ধৰিব লাগে আমাৰ যি কষ্টৰ যি পইচা আমিতো আমি আমাক লাগে আৰু আমাৰ পইচা আমি পাব লাগে আৰু যেনিবা আমাৰো কষ্ট কৰা যেনিবা গাহৰি পালন কৰা এছ এছ জিৰ পৰা লোন লৈখিনি গাহৰি পালন কৰা কিবা বেচাৰো আমাৰ হাতৰ পইচা আছিল এখেতে কেইজনমান মানুহ লগ লাগি এটা ট্ৰেনিং খুলিছিলে এই ট্ৰেনিঙত এখেতে আমাৰ সহজৰ লোকসকলক বহু হাৰত সুদ দিব বুলি এখন প্ৰলোভন দি এখেতে টকা পইচা মানে আয়ত্ব কৰিছিলে তাৰপিছত বহুত দিনৰ পিছত এখেতে নিজৰ ব্যক্তিগত জীৱনৰ কাৰণে কি ভাবিলে এইটো মই ক'ব নোৱাৰোঁ কিন্তু লাষ্ট টাইমত এখেতে সকলো লোকক মানে এইটো মানে ঠগুৱাই মানে পইচা আদায় দিব নোৱাৰোঁ বুলি এখেতে বৰ্তমান পলাতক অৱস্থাত আছে এতিয়া আমাৰ সহজ সৰল লোকসকলে বহুত চিন্তাত আছে আৰু এখেতসকলৰ ফেমিলি মেনেজমেণ্ট কৰাত অসুবিধা হৈ আছে এখেতসকলে এতিয়া বৰ্তমান চকু পানীৰে মানে এই অৱস্থাত আছে এখেতসকলৰ ফেমিলিৰ ভিতৰত এতিয়া বৰ্তমান পুৰুষ আৰু মহিলাৰ মাজত কিছু মানে কন্দৰ সৃষ্টি হ'বলৈও ধৰিছে কাৰণ এখেতসকলে কিছুমানে মাটি বন্ধক দি
কিছুমানে মাটি বিক্রি করে, কিছুমানে কাম করে নিজের মানে টেস্ট পানি করে যা ইনকাম করেছিল এইবরকে এখেতকলে এই প্রলোভনের কিবাত পড়ি যেটু মানে বহু হারত ইন্টারেস্ট পাম বলে এখেতে কলে মাইন ব্রহ্মক পয়সাটা অর্পণ করেছিল। কিন্তু বর্তমান এখেতে কলে আদায় করব পারা অবস্থাত নাই, বর্তমান এখেতে মাইন ব্রহ্মে পলতাক পলতাক পলাতক অবস্থাত আছে। এখেতর ছোৱালী এজন আছে, কারোবার রিলেটিভর ঘর এখেতে রাখি থই গেছে, এতিয়া নিজে কত পলাই আছে এটা আমি কব নোৱাৰো, শুনিছো দূরলে আছে, হয়তো গুৱাহাটী কৰবাত থাকিব পাৰে। এতিয়া আমি এটো মানে আমার যিবোৰ পয়সা মানে এখেতক অর্পণ করেছিলে বা ট্রেডিংৰ নামত দিছিলে এখেতকলে যোৱা দুদিনের ভিতর মোৰ জনাত মানে মুছলপুর থানাত এটা মানে এজাহার দিছে। তারপর এখেতক বর্তমান মানে আমার এসপি মহোদয় মুছলপুর বাক্সার এসপি মহোদয় তারমানে বিচারি উলার কারণে চেষ্টা চলাইছে বলে মই গম পাং। এখেতর ঘরত বর্তমান আমার যখন ভুক্তভোগী মানে ঘরখন তারমানে দখল করিম বলে কিছু মানে যোজা চলে আছে, কিছুমানে তোলা মারিছে, হয়তো কিছুমানে কিবা এটা করব কারণে চেষ্টা চলাইছে। কারণ এখেতকলে মানে বর্তমান ধৈর্যর সীমার পার হয়ে গেল, তারমানে কন্ট্রোল লেস হয়ে যাওয়ার কারণে এখেতকলে এটা এখেতর উপর কেনেক আমি টাকা আদায় করব পারি এই চিন্তার হয়তো কিবা এটা করব পারে এই অবস্থা আছে। বর্তমান সম্পূর্ণ তলাবন, এটা এখেতর ঘর সুমাব লাগিলে আমার ওয়াল পার হয়ে সুমাব লাগে এই অবস্থা আছে। আর মই আহ্বান জানাও, আহ্বান জানাব পারি না, আহ্বান জানাও আমার অসম সরকারের ওসরলৈ যে ভুক্তভোগী লোক সকলের যাবত টাকা মাইনব ব্রহ্মে মানে প্রলোভন দি লয় মানে পলাতক অবস্থা আছে এখেতক করায়ত্ত করে আমার ভুক্তভোগী লোক সকলের পয়সাটা আদায় করে দিব লাগে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।